এই ডন হাইস্কুলের দোতলায় আমাদের পুলিশেরা পজিশন নেয় এবং সামনেই ছিল বেশ কয়েকটা ব্যারিকেড, এবং এই ধরনের ব্যারিকেড মালিবাগ বাজারও ছিল, আমাদের লোকগুলো পজিশন নেয়। আমি একটা অস্ত্র নিয়ে মনীষসহ আমি ওয়ার্ল্ডের বেস স্টেশনে যাই এবং অপেক্ষা করতে থাকি কী সংবাদ আসে। রাত সোয়া দশটার দিকে সর্বপ্রথম আমি একটা ওয়ার্ল্ডের মেসেজ পাই তেজগাঁও পেট্রোল এলাকা থেকে। আমার পেট্রোল এলাকার যে কল সাইন ছিল 47, সে আমাকে বলছে যে 47 ফর বেস হাউ হিয়ার নি ওভার। আমি উত্তরে বলেছিলাম বেস ফর 47 ইউ আর লাউড ইন ক্লিয়ার সেন্ড উড মেসেজ ওভার। তখন বলছিল অ্যাবাউট 35 to 37 ট্রাকস লোডেড উইথ পাকারনি আর প্রসিডিং টুয়ার্ডস ঢাকা সিটি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট ওভার। তখন আমি বলছি রোজার আউট টু ইউ, এবং এই পর্যায়ে আমরা নিশ্চিত হয়ে যাই ওরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসছে এবং অস্ত্র চাই গুলি চাই বলে চিৎকার করতে আরম্ভ করলো। কিন্তু ততক্ষণে আমাদের যে অস্ত্রাগার খোলা ছিল সেখানে অস্ত্র শেষ। অবশেষে রিজার্ভ অস্ত্রাগার খুলে তারা ভেঙে তাদের অস্ত্র হাতে নিয়ে ওরা চিৎকার করে স্লোগান দিতে আরম্ভ করলো, বি বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এমনিভাবে চিৎকার করতে করতে তারা নিজেরা আমাদের পাকিস্তানি পতাকা নামিয়ে সে রাতে আমাদের মানচিত্র গঠিত সব আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে আরম্ভ করে এবং পজিশন নিতে চলে যায়। আমি সংক্ষিপ্তভাবে এই কারণে বলছি, রাত তখন 11:40 পাক সেনাবাহিনীর বহরটি যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাশে দিয়ে অতিক্রম করে বেরি রোড অতিক্রম করে শান্তিনগর মোড় দিয়ে চাঙ্গিবাগে প্রবেশ করে এবং ব্যারিকেডের সামনে আসে, ঠিক সেই সময় ডন হাইস্কুলের ছাদ থেকে আমাদের যে 10-12 জন পুলিশ সদস্য ছিল তারা তাদের দিকে তাক করে গুলি করতে আরম্ভ করে। কখন ওরা যখন গাড়ি থেকে নেমে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তখন, এবং প্রথম গুলিটা ছিল এই পুলিশের, এবং সেই পুলিশের গুলিতে প্রায় 2 জন তাৎক্ষণিকভাবে পাক সেনা নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়, শুরু হয় যুদ্ধ। এবং এটাই ছিল স্বাধীনতা প্রথম বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং সেদিনই ছিল দিস ইজ দ্য ফার্স্ট বুলেট ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা প্রথম বুলেট কে করেছিলাম আমরা বাঙালি পুলিশ সদস্যরা এই রাজাবাদ থেকে। তারপরে এই মুহূর্তে আমরা কী করবো, চরম পর্যায়ের যুদ্ধ চলছে, আকাশ বাতাস স্তম্ভমান, আমরা তিনটি রাইফেল একটার পর একটা গুলি ছুটছি দেখে দেখে, আর ওরা কিন্তু দেখা শুনে নাই হাজার হাজার ছোট ছোট বুলেট ট্রেন কামান গর্জে উঠলো আমাদের দিকে। তখন আমি কী করবো, যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমি বঙ্গবন্ধুর নির্দেশে একটা কথা উনি বলেছেন, আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করবা। তাই মনে করে আমার সামনে একটা ওয়ার্ল্ড স্টেজ ছিল, তার মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি জেলা এবং সাবডিভিশনকে আমি জানিয়ে দিতে পারি যে আমরা আক্রান্ত, আমরা প্রচুর করে তুলেছি, তোমরা প্রচুর করে তুলো, তোমরা আক্রমণ করে পাচ্ছে না বিরুদ্ধে। সেই আলোকে আমি একটা ওয়ার্ল্ড স্পেশাল দিয়েছিলাম বঙ্গবন্ধু, কারো আহ্বানে না, সৌটুকে বঙ্গবন্ধু আহ্বান ছিল 7ই মার্চ আগে বলে দিয়েছেন কে আর কী করতে হবে। আমি সেই মেসেজটা তাৎক্ষণিকভাবে আমি অরিজিনেট করি এবং মাইক্রোফোন হাতে বলতে থাকি, বেস ফর ওয়ার স্টেশন টু মিস পাকিস্তান পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, কিপ নো কিপ রিচিং ইন ওয়াচ, উই আর অলি জেনারেটেড বাই পাকানি, ট্রাই টু সেভ ইউর সেলফ, ওভার এন্ড আউট। এই মেসেজটা পাঠানোর পরে এই সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছিল সেদিন, এবং তারপর থেকে প্রচুর যুদ্ধ শুরু হয়। এই সংবাদটুকু অর্থাৎ স্বাধীনতা প্রথম দেখার বার্তা দিয়েও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম একদম বাঙালি পুলিশ কনস্টেবল হিসেবে, বাঙালি ওয়ার্ল্ড অপারেটর হিসেবে।